সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুবায়ের আহমদ জুবের আজকে উপস্থিত হয়েছি পাবলিক পরীক্ষা সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কক্ষ পর্যবেক্ষকদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে, অর্থাৎ পাবলিক পরীক্ষা SSC, HSC অথবা যে কোনো ধরনের পাবলিক পরীক্ষায় কক্ষ পর্যবেক্ষক হিসেবে যারা দায়িত্বরত থাকেন তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে, বা হল ডিউটিতে যারা থাকেন তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে বিস্তারিত আজকে এই ভিডিওতে আলোচনা করছি। অর্থাৎ SSC পরীক্ষা, HSC পরীক্ষা, ভোকেশনাল ট্রেডের পরীক্ষা সহ যে কোনো ধরনের পাবলিক পরীক্ষায় যদি কোনো শিক্ষক বা কর্মকর্তা হল ডিউটিতে থাকেন তাহলে তাকে কক্ষ পর্যবেক্ষক বলা হয়, অর্থাৎ হল ডিউটিরত অফিসার বা শিক্ষককে কক্ষ পর্যবেক্ষক বলা হয়। তো কক্ষ পর্যবেক্ষকদের দায়িত্ব কর্তব্য বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করছি। কক্ষ পর্যবেক্ষকের করণীয় সংক্রান্ত, কোনো পর্যবেক্ষকের ছেলে বা মেয়ে অথবা পুষ্য সংশ্লিষ্ট পরীক্ষায় পরীক্ষার্থী হলে তিনি উক্ত পরীক্ষায় কক্ষ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। পরীক্ষার্থীদের বহু নির্বাচনী ও সৃজনশীল পরীক্ষার উত্তরপত্র একই সাথে সরবরাহ করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার 10 মিনিট পূর্বে কক্ষ পর্যবেক্ষক পরীক্ষার্থীদের মধ্যে বহু নির্বাচনী পরীক্ষার OMR ও সৃজনশীল বা রচনামূলক উত্তরপত্র বিতরণ করবেন। প্রথমে বহু নির্বাচনী পরীক্ষা এবং পরে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে। কক্ষ পর্যবেক্ষক হল সুপারের নিকট থেকে বহু নির্বাচনী পরীক্ষার প্রয়োজনীয় সংখ্যক OMR, সৃজনশীল বা রচনামূলক পরীক্ষার অলিখিত মূল উত্তরপত্র, অতিরিক্ত উত্তরপত্র এবং স্বাক্ষর লিপি সংগ্রহ করে পরীক্ষা শুরুর 15 মিনিট পূর্বে পরীক্ষা কক্ষে উপস্থিত হবেন। কক্ষ পর্যবেক্ষক প্রতিটি মূল উত্তরপত্রের টপ কভার OMR এর প্রথম অংশের উপরে সিরিয়াল নম্বর আছে কি না তা নিশ্চিত হবার পর পরীক্ষার্থীদের নিকট বিতরণ করবেন। কোনো উত্তরপত্রের OMR এর উপর সিরিয়াল নম্বর না থাকলে তা ব্যবহার অনুপযোগী হিসেবে বাতিলের জন্য কেন্দ্র সচিবের নিকট জমা দিবেন। কোনো শিক্ষার্থী OMR এর উপর সিরিয়াল নম্বরবিহীন কোনো উত্তরপত্র ব্যবহার করলে তার সকল দায়িত্ব সংশ্লিষ্ট কক্ষ পর্যবেক্ষককে বহন করতে হবে। কক্ষ পর্যবেক্ষক পরীক্ষার্থীদেরকে উত্তরপত্রের উভয় পৃষ্ঠায় লিখার এবং বৃত্তবরাটের নিয়মাবলী বিশেষভাবে জ্ঞাত করবেন। প্রত্যেক পরীক্ষার্থী তার বহু নির্বাচনী ও সৃজনশীল পরীক্ষার উত্তরপত্রের কভার পৃষ্ঠা OMR এর নির্ধারিত স্থানে শিক্ষা বোর্ডের নাম, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে কালো বলপেন দিয়ে বৃত্তবরাট করেছে কি না তা কক্ষ পর্যবেক্ষক যাচাই করবেন। মূল উত্তরপত্রের কভার পৃষ্ঠা OMR এর পরের প্রথম পৃষ্ঠায় যথাস্থানে পরীক্ষার বিষয়পত্রসহ বিষয় কোড ও পরীক্ষার তারিখ পরীক্ষার্থী লিখেছে কি না তাও যাচাই করবেন। পরীক্ষার প্রশ্নপত্র বিতরণের পর প্রশ্নপত্রে উল্লেখিত বিষয় কোড দেখে পরীক্ষার্থী উত্তরপত্রের কভার পৃষ্ঠায় বিষয় কোডের নির্ধারিত বৃত্তবরাট করবে। এরপর কক্ষ পর্যবেক্ষক স্বাক্ষরলিপিতে পরীক্ষার্থীর স্বাক্ষর গ্রহণ করবেন। যদি রুল অথবা রেজিস্ট্রেশন নম্বর অথবা বিষয় কোড লিখতে ভুল হয় তাহলে একটানে কেটে সঠিকটি লিখতে হবে। বৃত্তবরাটে ভুল হলে তা ইরেজার দ্বারা
গোসামাজা না করে বা ব্লেড দ্বারা না মুছে বা সাদা ফ্লুইড না লাগিয়ে সঠিক বৃত্তটি বরাট করতে হবে। এক্ষেত্রে একই সারিতে একাধিক বৃত্ত বরাট থাকতে পারে। ভুল উত্তরপত্রগুলো আলাদাভাবে সাজানো বা আলাদাভাবে প্যাকেট করা যাবে না। অতঃপর কক্ষ পর্যবেক্ষক উত্তরপত্রের নির্ধারিত স্থানে স্বাক্ষর করবেন। কক্ষ পর্যবেক্ষকের স্বাক্ষরের পর উত্তরপত্রের কভার পৃষ্ঠায় কোনো প্রকার ভুল থাকলে সংশ্লিষ্ট কক্ষ পর্যবেক্ষকের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ সহ কেন্দ্রটি পরবর্তী 3 বছরের জন্য স্থগিত করা হতে পারে। কোনো পরীক্ষার্থী সৃজনশীল বা রচনামূলক পরীক্ষার সময় অতিরিক্ত উত্তরপত্র গ্রহণ করলে কক্ষ পর্যবেক্ষক সঙ্গে সঙ্গে পরীক্ষার্থী কর্তৃক মূল উত্তরপত্রের কভার পৃষ্ঠায় OMR অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যার জন্য নির্ধারিত স্থানে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা লিখে নেবেন এবং বাম পাশে বৃত্তাকার গড় পরীক্ষার্থী কর্তৃক বরাট করিয়ে নেবেন। অতঃপর অতিরিক্ত উত্তরপত্রের নির্ধারিত স্থানে পরীক্ষার্থী কর্তৃক বিষয়পত্রসহ বিষয় কোড ও পরীক্ষার তারিখ যথাযথভাবে লেখার পর কক্ষ পর্যবেক্ষক নির্ধারিত স্থানে তার স্বাক্ষর করবেন। অতিরিক্ত উত্তরপত্র মূল উত্তরপত্রের সঙ্গে সেলাই করে সংযোজন করতে হবে। কোনো ক্রমেই স্ট্যাপলিং করা যাবে না। কোনো কেন্দ্র থেকে স্ট্যাপলিং করা লিখিত উত্তরপত্র পাওয়া গেলে ওই কেন্দ্র পরবর্তী 3 বছরের জন্য স্থগিত করা হতে পারে। উল্লেখ্য, অতিরিক্ত উত্তরপত্রের সিরিয়াল নম্বর স্বাক্ষর লিপিতে এবং উত্তরপত্রের OMR এর প্রথম অংশে নির্ধারিত জায়গায় অবশ্যই উঠাতে হবে। কর্তব্যরত কক্ষ পর্যবেক্ষকগণ পরীক্ষা আরম্ভ হওয়ার প্রথম দিনেই স্বাক্ষরপত্রে পরীক্ষার্থীদের স্বাক্ষর গ্রহণের সময় প্রত্যেক শিক্ষার্থীর বা পরীক্ষার্থীর পঠিত বিষয়সমূহ পরীক্ষার্থীকে অবহিত করবেন। পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে এবং প্রবেশপত্রে বিষয়ের গরমিল পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তিনি কেন্দ্র সচিবকে বিষয়টি অবহিত করবেন। পরীক্ষা চলাকালীন সময়ে বিষয়ের গরমিল সম্পর্কে বিদ্যালয় পরিদর্শক নির্দিষ্ট ফোন নাম্বার এ যোগাযোগ করে প্রথমে রেজিস্ট্রেশন কার্ড অতঃপর পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে যোগাযোগ করে যথাশীঘ্রই সম্ভব প্রবেশপত্র সংশোধন করে নিতে হবে। পরীক্ষা শেষ হলে এ বিষয়ে কোনো সংশোধনী আবেদন গ্রহণযোগ্য হবে না। কোনো পরীক্ষার্থী 1 থেকে 4 অর্থাৎ আংশিক বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করলে তার স্বাক্ষর লিপিতে আংশিক বিষয়ের পরীক্ষার্থী কথাটি বড় করে লাল কালিতে লিখে দিতে হবে। আংশিক বিষয়ের কোনো পরীক্ষার্থীর স্বাক্ষর লিপিতে লাল কালিতে আংশিক বিষয়ের পরীক্ষার্থী কথাটি না লিখে থাকলে সংশ্লিষ্ট কেন্দ্রটি 3 বছরের জন্য স্থগিত করা হতে পারে। প্রত্যহ সকাল অথবা বিকালের বহুনির্বাচনী ও সৃজনশীল পরীক্ষার সময় পরীক্ষার্থীরা পৃথক স্বাক্ষরপত্রে স্বাক্ষর করবে। কর্তব্যরত কক্ষ পর্যবেক্ষকগণ প্রত্যেক বিষয় ও পত্রের পরীক্ষার দিন বহুনির্বাচনী ও সৃজনশীল বা রচনামূলক অংশে পরীক্ষার্থীর স্বাক্ষরের পাশে অনুস্বাক্ষর করবেন। স্বাক্ষরপত্রে প্রত্যেক বিষয়ের জন্য রক্ষিত স্থানে যাতে পরীক্ষার্থীর স্বাক্ষর সীমাবদ্ধ থাকে সেদিকে তাকে লক্ষ্য রাখতে হবে। স্বাক্ষর লিপিতে পরীক্ষার্থীর সঠিক বিষয় উল্লেখপূর্বক উপস্থিতির স্বাক্ষর নিশ্চিত করতে হবে। পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড অথবা রোল প্রিন্টে নেই এরূপ কোনো বিষয় উল্লেখ করা যাবে না। কোনো পরীক্ষার্থী কোনো বিষয় বা কোনো পত্রে অনুপস্থিত বা বহিষ্কৃত হলে স্বাক্ষর লিপিতে উক্ত বিষয়ের বা পত্রের নাম স্পষ্ট অক্ষরে লিখে পরীক্ষার্থীর স্বাক্ষরের গড়ে অনুপস্থিত বা বহিষ্কৃত শব্দটি লাল কালিতে লিখে পর্যবেক্ষক তার স্বাক্ষরের গড়ে স্বাক্ষর করবেন।
এক্ষেত্রে কোনো প্রকার ভুলের কারণে পরীক্ষার্থীর ফলাফল প্রকাশে বিঘ্ন সৃষ্টি হলে সংশ্লিষ্ট কক্ষ পর্যবেক্ষকের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো পরীক্ষার্থী কক্ষ পর্যবেক্ষককে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে চাইলে কক্ষ পর্যবেক্ষক তার নিকট না আসা পর্যন্ত তার আসন হতে উঠে দাঁড়িয়ে থাকবে। পরীক্ষার্থী কখনো আসন ত্যাগ করতে পারবে না। কক্ষ পর্যবেক্ষক হল সুপারের অনুমতি ব্যতীত কোনো অবস্থাতেই তার জন্য নির্দিষ্ট কক্ষ ত্যাগ করতে পারবেন না। কক্ষ পর্যবেক্ষক পরীক্ষার সময় অসুদ উপায় অবলম্বন নিরোধ করার জন্য নিয়মাবলী মেনে চলার প্রতি পরীক্ষার্থীদের নির্দেশনা দান করবেন। পরীক্ষা কেন্দ্রে কোনো বিশৃঙ্খলা দেখা দিলে তাৎক্ষণিকভাবে তা কেন্দ্র সচিব অথবা হল সুপারের গোচরে আনবেন। প্রত্যেক কক্ষ পর্যবেক্ষক তার তত্ত্বাবধানে নিযুক্ত পরীক্ষার্থীদের প্রতি সতর্ক দৃষ্টি রাখবেন। কর্তব্যরত অবস্থায় পরীক্ষার্থীদের পরীক্ষাদানে বিঘ্ন ঘটে এমন কোনো কাজে তিনি লিপ্ত থাকতে পারবেন না। কক্ষ পর্যবেক্ষক নিজে এবং কেন্দ্রের কাজে নিয়োজিত কোনো কর্মচারী বা কর্মকর্তা পরীক্ষার্থীদের সাথে পরীক্ষা পরিচালনার প্রয়োজনীয় নির্দেশনাবলী ব্যতীত অন্য কোনো কথা বলা বা যোগাযোগ করতে পারবেন না। ভারপ্রাপ্ত কর্মকর্তা বা কেন্দ্র সচিবের নির্দেশ না থাকলে পরীক্ষা চলাকালীন অবস্থায় পরীক্ষার্থীর নিকট কোনো টেলিগ্রাম বা সংবাদ আসলে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তা পরীক্ষার্থীদের দেয়া যাবে না। কক্ষ পর্যবেক্ষক তার কক্ষের সকল পরীক্ষার্থীর উত্তরপত্র পরীক্ষা শেষে সংগ্রহ করবেন। কক্ষ পর্যবেক্ষক লক্ষ্য রাখবেন কোনো পরীক্ষার্থী যেন পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে তার উত্তরপত্র জমা না দিয়ে অথবা ডেস্কের উপর ফেলে রেখে না যায়। যদি পরীক্ষা শেষে কোনো কক্ষের কোনো উত্তরপত্র পাওয়া না যায় তাহলে সাথে সাথে উত্তরপত্র অনুসন্ধানের জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারপর উত্তরপত্র পাওয়া না গেলে সাথে সাথে বিষয়টি কেন্দ্র সচিবকে অবহিত করতে হবে। কেন্দ্র সচিব উত্তরপত্র না পাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরিভুক্ত করবেন এবং পরীক্ষা নিয়ন্ত্রককে জিডির কপিসহ লিখিতভাবে অবহিত করবেন। পরীক্ষা শেষে উত্তরপত্র স্বাক্ষরপত্রের সঙ্গে যাচাই করে কক্ষ পর্যবেক্ষক ও জ্যেষ্ঠ পর্যবেক্ষককে এ মর্মে নিশ্চিত হতে হবে যেন উপস্থিত সকল পরীক্ষার্থীর উত্তরপত্র সংগৃহীত হয়েছে। বহু নির্বাচনী পরীক্ষার সেট কোড সংক্রান্ত কোনো পরীক্ষার্থী বহু নির্বাচনী ও এম আর উত্তরপত্র এ সেট কোডের বৃত্ত বরাটে ভুল করলে বরাটকৃত সেটেই উত্তরপত্র মূল্যায়ন করা হবে। সেট কোডের বৃত্ত বরাটের ব্যাপারে পরীক্ষার পরে কোনো সংশোধনী গ্রহণযোগ্য হবে না। কোনো পরীক্ষার্থী সেট কোডের কোনো বৃত্ত বরাট না করলে অথবা সেট কোডের একাধিক বৃত্ত বরাট করলে তার উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। কক্ষ পর্যবেক্ষকগণ ও সংশ্লিষ্ট সকলেই লক্ষ্য রাখবেন যাতে সৃজনশীল বা রচনামূলক উত্তরপত্রের কভার পৃষ্ঠা ও এম আর এবং বহু নির্বাচনী ও এম আর উত্তরপত্র কোনো অবস্থাতেই বাদ না করা হয়। এ ব্যাপারে পরীক্ষার্থীদের বারবার সতর্ক করতে হবে। পরীক্ষা শেষ হবার পর কক্ষ পর্যবেক্ষক লক্ষ্য রাখবেন সকল উত্তরপত্র সংগৃহীত না হওয়া পর্যন্ত যেন কোনো পরীক্ষার্থী আসন ত্যাগ না করে। পরীক্ষার্থী কক্ষ ত্যাগের পর তিনি সমুদয় উত্তরপত্র প্রাপ্তির বিষয়ে নিশ্চিত হবেন। যদি কোনো পরীক্ষার্থী তার উত্তরপত্র দাখিল না করে তাহলে তৎক্ষণাৎ ঘটনাটি লিখিতভাবে কেন্দ্র সচিব বা কেন্দ্রের ভারপ্রাপ্ত অফিসারের গোচরে আনবেন। কক্ষ পর্যবেক্ষক তার কক্ষে প্রশ্নপত্রের ব্যাখ্যা, প্রশ্নের উত্তরের ইঙ্গিতদান বা শিক্ষা বোর্ডের নির্দেশ ব্যতীত কোনো প্রকার ভুল সংশোধন করতে পারবেন না। প্রতিটি বিষয় ও পত্রের সৃজনশীল বা রচনামূলক উত্তরপত্রের কভার পৃষ্ঠার প্রথম অংশ সাবধানতার সঙ্গে সঠিকভাবে ছিঁড়বেন। তবে পরীক্ষা শেষ হওয়ার আগে কোনো কেন্দ্রের কোনো কক্ষে ওএমআর ছেড়ার কোনো নিয়ম নেই। ছেড়া হলে এবং বিষয়টি শিক্ষা বোর্ডের নজরে এলে কক্ষ পর্যবেক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণপূর্বক সংশ্লিষ্ট কেন্দ্র পরবর্তী 3 বছরের জন্য স্থগিত করা হতে পারে। সকল উত্তরপত্রের কভার পৃষ্ঠার ছেড়া প্রথম অংশ
উক্ত বিষয়ের স্বাক্ষরলিপির উপস্থিতি ও উত্তরপত্রের সংখ্যার মিল নিশ্চিত করতে হবে এবং বহু নির্বাচনী উত্তরপত্র রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে তিনি হল সুপারের নিকট জমা দিতে হবে। কক্ষ পর্যবেক্ষকের করণীয় সংক্রান্ত উপ অনুচ্ছেদ এক থেকে ২৭ পর্যন্ত বর্ণিত দায়িত্বগুলো যথাযথ পালন করার জন্য অনুরোধ করা হলো। এর যে কোনো এক বা একাধিক দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কক্ষ পর্যবেক্ষক সহ কেন্দ্র সচিবকে দায়ভার গ্রহণ করতে হবে। কেন্দ্র সচিবের বিরুদ্ধে বা কক্ষ পর্যবেক্ষক সহ কেন্দ্র সচিবের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা সমূহ অপরাধ আইন ১৯৮০ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা হবে এবং সেই সাথে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র পরবর্তী ৩ বছরের জন্য স্থগিত করা হতে পারে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।